শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে রীতিমতো লোকারণ্য এবং লোকের রীতিমতো যে পরিমাণ ঢল, যে শ্যুটিংয়ের সময় কিন্তু এফডিসিতে এত পরিমাণ লোক হয় না। এখন কথা হচ্ছে যে অনেকে নির্বাচনে কিন্তু প্রত্যক্ষভাবে তারা আসছে না, এবং এরকমই একজন হচ্ছে আমিন খান। এবং আমার কাছে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমিন খান এবার কোন প্যানেলে তিনি জয়েন করেছে এটা প্লিজ আপনি অথেন্টিক একটা ডকুমেন্ট নিয়ে একটা ভিডিও বানান, যে আমিন খান কোন টিম সাপোর্ট করছে, জায়েদ খানের টিম, জায়েদ মিশা প্যানেল নাকি ইলিয়াস কাঞ্চন নিপুন, কোন প্যানেলে সাপোর্ট করছে আমিন খান। এটা আমি অনেক সাংবাদিক এবং অনেক মিডিয়া কর্মী তো অনেকের সঙ্গে আমি কথা বলে আমি একটার পর কনফার্ম হলাম যে আমিন খান এক্স্যাক্টলি তিনি কোন টিম সাপোর্ট করছে এবং সেটাই আপনাদের সামনে প্রোভাইড করবে। এবং আমিন খান একজন সাচ্চা মানুষ, তিনি কখনও কোনোরকম পলিটিক্স ওইভাবে তিনি সংযুক্ত নয়, এবং তিনি যে একজন কত ভালো মানুষ এটা কমপ্লিট সবাই জানি। এবং আজকে তার টিম সাপোর্ট নিয়ে আমি কিছু কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে কিছু কথা বলে নিই, যারা বেঙ্গলি ফিল্মকে ভালোবাসেন এবং বেঙ্গলি ফিল্ম লাভার, আমার কাছে অন্তত 100% সলিড অথেন্টিক ডকুমেন্ট পাবেন। এবং আমি এমন সব সিনেমা রিলেটেড এমন সব নিউজ আমি আপনাদের দেবো যেটা হয়তো আর কেউ মানে এরকম করে সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দিতে পারবে না। এবং আমি সামনে নির্বাচন গেলে আমি আবারও আগের মতো পুরনো ঘটনা, কার বক্স অফিস, তো এগুলো নিয়ে আমি আবারও কিন্তু ওই সেই আগের মতো ভিডিও বানাবো। সেই পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সঙ্গে আপনাদের থাকতে, এবং আরও দুর্দান্ত চমক আপনাদের জন্য আছে 90-80 সেই সব ফিল্ম যে আপনি আলোচনা করা হবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমিন খান এক্স্যাক্টলি তিনি কোন টিম সাপোর্ট করছে, জায়েদ মিশা প্যানেল নাকি ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেল। এখন কথা হচ্ছে যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে, দেখেন সবাই কিন্তু প্রকাশ্যে সাপোর্ট দেবে না, যেমন নির্বাচন হয়, নির্বাচনে কিন্তু এরকম ব্যাপার দেখা যায় যে সবাই কিন্তু অ্যাক্টিভ মানে থাকে না যে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, এরকম না যে প্রত্যেক মানুষই সাপোর্ট দেবে এবং নির্বাচন মিটিংয়ে যাবে, এরকম কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিন্তু অনেক লোকই থাকে। তো আমি ফার্স্ট অফ অল বলে নিচ্ছি আমিন খান কিন্তু একজন নিট অ্যান্ড ক্লিন লোক। এখন কথা হচ্ছে তিনি কোন টিমকে সাপোর্ট দিচ্ছে, এবং সাপোর্ট দিতে গেলে কিন্তু এফডিসিতে প্রত্যক্ষভাবে কিন্তু তাকে মাঠে নামতে হবে, এবং গত 6 মাস কিন্তু তিনি এফডিসিতে আসেননি। আমি অনেক সাংবাদিক অনেক লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি একটা ব্যাপার আমি জানলাম যে গত 6 মাসে তাকে এফডিসিতে কোনোরকমভাবে দেখা যায়নি, এবং তিনি একটা কর্পোরেট জব করে, অনেক বড় সেক্টরে অনেক বড় একটা জব করে, এবং তিনি যে আমিন খান তার ফেস ভ্যালু, তার স্ট্যান্ডার্ড, যার কারণে কিন্তু তিনি ওই জবটা করে। এবং তিনি কিন্তু বেসিক্যালি কিন্তু তিনি প্রত্যক্ষভাবে কিন্তু কোনো রকমভাবে কিন্তু মাঠে তিনি নেমে কিন্তু কোনোরকম পলিটিক্স তিনি করছেন না, প্রত্যক্ষভাবে কিন্তু কাউকে সাপোর্ট দিচ্ছেন। এখন যদি তিনি কাউকে যদি সাপোর্ট করে থাকে, এখন ভোটের দিন তিনি আসবে কি না এটাও কিন্তু অনিশ্চিত, তারপরেও যদি আসে ওই দিন কিন্তু জানা যাবে যে তিনি কোন প্যানেলের বা কাকে কীভাবে সাপোর্ট করছে। কিন্তু যতদূর জানা যায় যেহেতু নিপুনের সঙ্গে তার অনেকগুলো ফিল্ম, তারা আমরা আসো একটা শো দেখলাম এনটিভির ভালো সম্পর্ক, এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমিন খানের নিঃসন্দেহে ভালো সম্পর্ক, এবং তিনি নির্ভেজাল লোক, এবং সার্বিক দিক দিয়ে আমার মনে হয় যে তিনি যদি নির্বাচন করে মানে যদি ভোট দেয় তাহলে আমার মনে হয় যে ইলিয়াস কাঞ্চন নিপুন এই প্যানেলেই তিনি আসলে ভোট দিবেন, এটা আসলে 100% শিওর কিন্তু না, কারণ তার সঙ্গে কিন্তু ওইভাবে যোগাযোগ করা হয়নি নির্বাচন নিয়ে, এবং তিনি এফডিসিতে আসছেন এবং এফডিসির বাইরে কারো কাছে গিয়ে ইন্টারভিউ নেওয়া হবে এরকম পরিবেশও কিন্তু এখন নাই, এফডিসিতে এখন সব কিছু হচ্ছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমিন খান কোন টিম সাপোর্ট করছে এবং কী দেখি তার নির্বাচন নিয়ে তার এখন অবস্থান, এটা নিয়ে ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।